প্রস্রাব পায়খানা কিছু হয়নি, এখন আপনার কথা শুনে আমরা আসছি। তা আমি ওই ঠিক এখন দিয়েছি যে যে খাও ঠিক আছে বলি, ওই বাচ্চা 3 ঘন্টা পরে নাকি প্রস্রাব শুরু করে দিয়েছে। তো এই যে এক্সপিরিয়েন্সগুলো, এগুলো আমাদের সবাইকে শেয়ার করতে হবে এবং বলতে হবে। যদি আমরা বলি তাহলে আমরা কিন্তু অনেক কাজ করতে পারবো। একটা মাত্র মেডিসিন, ডেথ অফ প্রেগনেন্সি ডিউরিং, ডেথ অফ প্রেগনেন্সি ডিউরিং, প্রেগনেন্সি সে বলতেছে আমি মরে যাবো মরে যাবো, একটা মাত্র মেডিসিন হলো অ্যাকোনাইট। আরেকটা লক্ষণ আছে, বাচ্চা প্রসব হয়েছে প্রসাব বন্ধ হয়ে রয়েছে 5 ঘন্টা ধরে, বিকাল পর্যন্ত প্রসাব হয় না, কী মেডিসিন? অ্যাকোনাইট কেন সেটা সে প্রসাব করতেছে না সাই? ওই বাচ্চাটা দেখো সেই সকালে না গত রাত্রে আসছে, আজকে বিকাল হয়ে গেছে, এখনও তার প্রসাব হচ্ছে না। ডাক্তাররা তার নুনুর ভিতর দিয়ে পাইপ ঢুকাইছে, তারপরে তার ভিতরে ভ্যাকুয়াম দেওয়ার চেষ্টা করছে, তারপর তার প্রসাব হচ্ছে না। পরের দিন ছিল আবার হলো যে ঈদের দিন, পরের দিন ঈদের দিন হসপিটাল বন্ধ, ওষুধ দোকান পাট বন্ধ। আমি ওর বাচ্চার কাছে গেলাম, বাচ্চাটা দেখলাম কী সুন্দর কিউট, মানে ফুটফুট একটা বাচ্চা। তাই আমি জিজ্ঞেস করলাম তোমার বাচ্চা হয়েছে কোথায়? বাড়িতে। বাড়ি কোথায়? এখান থেকে 50 কিলো থেকে 60 কিলো দূরে, বরিশাল শহর থেকে। তো 60 কিলো দূরে, তো কোথায় হয়েছে? বাসায় হয়েছে। বাসায় কোথায় হয়েছে? তোমার তোমার কি চৌকির উপরে না ফ্লোরে? গ্রামে এখনও কিন্তু ফ্লোরে কিন্তু শোয়ায় রাখে। কিন্তু মায়ের যে ব্যাক পেন, ব্যাকটা তখন ছিল শীতকাল, শীত মানে পরে পরে অবস্থা ছিল আর কি, ওই শীতের ভিতরে। তখন এই যে ব্যাক পেনে কিন্তু তার যে পেইনটা, এখানে কিন্তু ঠান্ডাটা লেগে গেছে, অলরেডি ঠান্ডা লেগেছে না? তো এখন বাচ্চাটা যখন বের করছে তখন অতটা পয়সালার লোক না, তখন বাচ্চাটা কী করছে, ওই যে খাতার উপরে, ওই যে ফ্লোরের যে খাতার উপরে, মাটির ফ্লোরের উপরে সে শোয়াই দিছে, না তারপরে নাবি কাটছে। তাহলে বাচ্চাটা কী হলো, গরম ঠান্ডা পেয়ে গেল না, আরও শীতকাল। আর সেদিন ছিল প্রচণ্ড শীতও প্রায় পড়ে যাচ্ছিলো, মানে আমরাও ওই সময় বেশ মোটা কাপড়, শহরে কাপড় চোপড় গায়ে দিছি, তাহলে আরও শীত। এখন কী করি, কালকে ঈদ, আমিও চিন্তা করতেছি। তখন আমি মাত্র ডাক্তারি শুরু করছি বা পড়া শুরু করছি, এরকম এই এই মানে কলেজে পড়ানো শুরু করছি, অ্যান্ড কী করি কী করি, আল্লাহ বাচ্চাটা মরে যাবো গা। অ্যান্ড ওরা বলতেছে যে কালকে ঈদের দিন বড় ডাক্তাররা সব আসবে, যদি ওনারা পারেন তাহলে পারলো, নাহলে আমাদেরকে বিদায় দিতে দিবে, আমাদেরকে এই সন্ধ্যার সময় আমাদেরকে ডাক্তার বলে দিছে। তাদের আজ কোনো চিকিৎসা নাই, মানে তার সব ধরনের কাজ শেষ, মানে কী অবস্থা বুঝছেন তো, মানে 1.5 দিনের বেশি হয়ে গেছে কার, একদিন গেছে 1.5 দিনের মতন বেশি হয়েছে, কোথাও হচ্ছে না, কিন্তু বাচ্চাটা আল্লাহ বাঁচিয়ে রাখছে। তারপরে আমি কী করলাম, ওষুধটা লিখে দিয়ে আমি নামাজে চলে আসলাম। আমি কো তুমি দোকানে যাবা, আবার বুদ্ধি শিখাই দিছি, দোকানে যাবা, দোকানে দেখবা যে ফোন নাম্বার দেখবা, ফোন নাম্বার দিয়ে ওখানে দাঁড়ায় ফোন দিবা, ফোন দিয়ে কান্না করে দিবা, হ্যাঁ যে আমার বাচ্চা মরে যাচ্ছে, আমার একটু ওষুধ না এলে আমার হচ্ছে না, ঠিক আছে আপনার একটু আমার ওষুধ দিবে, আমাকে একটু ওষুধ, ডাক্তার লিখে দিছে এই ওষুধ, নাহলে আমার বাচ্চা 2 দিন ধরে, এগুলো সব শিখাই দিছি তারে। সে ওখানে ধরে তাই তাই করছে, কারণ এই যে ম্যানেজমেন্টটা দিছি এটা কিন্তু আমার দায়িত্ব কিন্তু ভাই। আপনি কিন্তু ভাই তুমি এটা কিনালা হইলো না, আপনার পরিস্থিতি বুঝে তার কইতে দিব যে অ্যালেপে যেখানে পারতেছে না, ওদের তো ভয় ঢুকে গেছে গা, তা আপনার হোমিওপ্যাথির উপরে কী বিশ্বাস থাকবো, থাকবো থাকবো না। তারপরে কী করছে, সে ওইখানে দাঁড়ায় থাকা, সে নামাজের আগে আগে সে ওষুধ দিছে, লোকটাকে আনাইছে, আনাইয়া ও ওষুধ ওষুধ নিছে, নিয়ে তারপরে নামাজের শেষে আমাকে ফোন দিয়েছে, স্যার ওষুধ তো নিছি আলহামদুলিল্লাহ বলছো, তোমাকে কীভাবে নিছ? ওই স্যার আপনি যেভাবে বলছেন ওই মামের পানির বোতলে সে ওষুধ ভরছে, আমাকে 2টা ভরছো, 2টা দানা ভরছো, এটা তো আর ওই বানাই দিব না, আরও যদি কয় আপনার পানির বোতলে বানাই দেন তাহলে তো দিব না, এটা 2টা ধমক, তুমি তোমার দিও বড়িতে বানিয়ে দিব, তুমি বড়ির থেকে 2টা দানা পানি ভিতরে থাকবে, তাহলে 200 দিছে ওকে অ্যাকোনাইট। তোমাকে এবার ওরা তোমরা কই, স্যার আমরা বাড়িতে যেতেছি, অ্যালোপ্যাথ ডাক্তারে বলে দিছে আমাদের আর চিকিৎসা নেই, এখন যে কদিন বেঁচে থাকে এইভাবে বেঁচে থাকবে, ঠিক আছে। আচ্ছা তুমি গাড়িতে বসে তাকে 10টা ঝাঁকি মারো, পানিতে ঝাঁকি মারো, ওটা খাওয়াও একটু একটু করে, 2 ফোঁটা তো বাচ্চা তো 2 ফোঁটা করে 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 দাও দিছে। এরপর আবার আমাকে তুমি আমাকে 1 ঘন্টা পর জানাও, আবার 1 ঘন্টা পরে জানিয়েছে স্যার চেহারাটা, আমি আমি বলছি তোমার চেহারা চেঞ্জ হয়েছে বাচ্চার, কই হ্যাঁ স্যার চেহারাটা একটু চেঞ্জ হয়েছে, এবার তুমি আরও 2 ফোঁটা দাও। এখন ওই বাচ্চা ওই যে তার দুপুরে পরের দিকে রওনা দিছে, বাসে বাসে বসে সন্ধ্যার সময় বাসে যে পুচ্ছে, সন্ধ্যার সময় ফোন দিচ্ছে, কী অবস্থা? কই স্যার এখন আগে একটু মুভমেন্ট করছে করতেছে, আমাকে তোমার বাচ্চা মাগরিবের পরপরই তোমার প্রসাব হয়ে যাবে ঈশ্বর, তুমি নিশ্চিত থাকো। এরপরে ঠাস করে প্রসাব পাখানে 2টা অ্যাকশন নাকি একসাথে করছে, আর ফোন করে দিয়ে এমন কান্না, পরিবারের সবাই কাঁদতেছে,
বুঝতে পারছেন, যে একেবারে বেঁচে গেল। যে এই যে তাদের যে মনে করেন যে উপকার হইল জিনিসটা, এটা যে দিলেন এটা তো অনেক কিছু কিন্তু। এবং যে পায়খানা বন্ধ হয়ে যায় না ভয়ে, ওখানে যে ব্যবহার করা যাবে।